বন্ধুরা একদিন এই ত্বককে খুব ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নিতে চাও তাহলে ঘরে বসে নিজেই করে নাও থ্রি স্টেপ ব্যাসন ফেশিয়াল এই গরমে থ্রি স্টেপ ব্যাসন ফেশিয়াল খুব তাড়াতাড়ি দ্রুত তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা শ্রীল ব্লগসে বন্ধুরা আজ আমি তোমাদের গরমের খুব ভালো একটা ফেশিয়াল শেয়ার করছি যেটা ব্যাসন দিয়ে গরমে থ্রি স্টেপ ব্যাসন ফেশিয়াল এটা তোমরা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে বেসন এমন জিনিস হচ্ছে প্রত্যেকের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল যে কোনো পাড়ার মুদিখানার দোকানেও তোমরা বেসন পেয়ে যাবে নাও যদি পাও ছোলা একটুখানি নিয়ে ওটাকে জাস্ট গুঁড়ো করে নেবে পাউডার করে নেবে তাহলেই কিন্তু বেসন হয়ে যায় ছোলার ডাল দিয়ে কিন্তু বেসন তৈরি করা যায় এবং অনেকে মটর ডাল দিয়েও বেসন করে তো ছোলার ডাল মটর ডাল যার বেসন পাও যেটাই পাও সেটাই তোমাদের ত্বকের জন্য ভালো হবে ছোলার ডালেরও চলবে মটর ডালেরও চলবে তো এই বেসন দিয়েই থ্রি স্টেপ ফেশিয়াল খুবই অল্প জিনিস দিয়ে বাড়ির মধ্যে ইজিলি করে নিতে পারো একদম ন্যাচারাল ফেশিয়াল এটা তোমাদের স্কিন থেকে দাগ ছোপ কালো দাগ সমস্ত কিছু দূর করে দেবে সান ট্যান রোদে পোড়া কাল যে ছোপটা দূর করে দিয়ে স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে তো এটা সপ্তাহে দুদিন করে তোমরা এই বেসন ফেশিয়ালটা করে নিতে পারো বন্ধুরা আমি যে এত রেমেডি শেয়ার করি এগুলো সবার জন্য শেয়ার করি এই কারণে কারণ সবাই সবাই সব কিছু কিন্তু কিনতে পারে না সবাই সব কিছু পায় না কিংবা হাতের কাছে সব কিছু থাকে না যে না কিংবা আনা সম্ভব হয় না তো যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে ঝট করে কিন্তু স্কিন কেয়ার করে নেবে এইভাবে কিংবা ছোটো ছোটো এরকমভাবে ফেশিয়াল করে নেবে দেখবে স্কিন অনেক বেশি সুন্দর থাকবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং থাকবে এবং মার্কেটের কোনো ক্রিম কোনো সিরাম বলো কোনো দামি দামি ক্রিম কোনো কিছু লাগাতে লাগবে না ইভেন আমি নিজেও কিন্তু কিচ্ছু লাগাই না শুধু এই ঘরোয়া উপায়গুলো করেই আমি আমার স্কিনকে আগের চেয়ে অনেক বেটার করতে পেরেছি তো চলো দেখেন এই গরমে কীভাবে থ্রি স্টেপ বেসন দিয়ে ফেসিয়াল করবো বন্ধুরা এই বেসন ফেসিয়ালের মধ্যে সবার প্রথমে আমরা তৈরি করব একটা ক্লেনজার কিংবা ক্লিনজিং মাস্ক ক্লেনজিং মাস্ক তৈরি করার জন্য এক চামচ বেসন নেবে আর এক চামচ নেবে রোজ ওয়াটার যদি রোজ ওয়াটার স্যুট না করে অথবা রোজ ওয়াটার বাড়িতে যদি না থাকে গতকাল একটা ভিডিও আমি দিয়েছি চাল ধোয়া জল সেই চাল ধোয়া জল রেখে দেবে সেটা দিয়েও বেসন গুলে নিয়ে ক্লেনজার তৈরি করে নিতে পারো আমি এখানে দেখো রোজ ওয়াটার দিয়ে বেসনটা গুলে নিয়েছি শুধু রোজ ওয়াটার আর বেসন আর কিচ্ছু লাগবে না রোজ ওয়াটার আর বেসনটা এইভাবে গুলে নিয়ে এটা সবার প্রথমে আমরা মুখে লাগিয়ে আমরা মুখটা ক্লিনজিং করব। তো এইভাবে মুখটা আমরা সম্পূর্ণ বেসনটা দেখো এইভাবে গোল গোল করে সারা মুখে লাগাবে লাগিয়ে যেভাবে ক্লিনজিং করে সেইভাবে করে নেবে শুধু দুটো হাত দিয়ে হালকা হালকাভাবে মুখে এটাকে ডলতে হবে আস্তে আস্তে থার্টি সেকেন্ড অবধি তিরিশ সেকেন্ড অবধি এটা মুখে ডলবে ডলার পরে এটাকে মুখ থেকে পরিষ্কার করে নেবে আর তোমরা রোজ ওয়াটারের বদলে এখানে কাঁচা দুধ দিয়েও বেসন গুলে নিয়ে তোমরা সেটাও অ্যাজ আ ক্লিনজার ইউজ করতে পারো অথবা চাল ধোয়া জল দিয়েও ইউজ করতে পারো অথবা কিছু না থাকলে সিম্পল রোজ ওয়াটার দিয়ে ক্লেনজার তৈরি করে নিতে পারো তো দেখো আমার ক্লেনজিং কিন্তু হয়ে গেছে আমি বেশ তিরিশ সেকেন্ড অবধি এটাকে ভালো করে মুখে মাসাজ করেছি তারপর একটি ভিজে কাপড় দিয়ে কিংবা ভিজে একটি ছোটো টাওয়াল রুমাল দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে নেবে তো দেখো ফার্স্ট স্টেপে ক্লিনজিং করার পরে স্কিনটা কত পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো স্কিনে গ্লো এসে গেছে এবার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে করব আমরা স্ক্রাবিং সেকেন্ড স্টেপে স্ক্রাব করার জন্য আমাদের আবার লাগবে এক চামচ বেসন আর লাগবে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব মাইল্ড স্ক্রাবিংয়ের কাজ করে এক্সফোলিয়েশনেরও কাজ করে সেই জন্য চাল গুঁড়ো এক চামচ এবার দেবো আমি এক চামচ এখানে নারকল তেল এক চামচ নারকোল তেল দেবে আবার দেবে একটুখানি রোজ ওয়াটার আর রোজ ওয়াটার যদি না থাকে কিংবা না স্যুট করে তাহলে চাল ধোয়া জল একটু রেখে দেবে সেটা দিয়ে করতে পারো অথবা কাঁচা দুধ থাকলে সেটা দিতে পারো তোমরা আর একটুখানি প্লেন সিম্পল জল দেবে দিয়ে এটাকে গুলে নেবে তো আমাদের সেকেন্ড স্টেপে স্ক্রাবিং রেডি হয়ে গেছে স্ক্রাব আর এক্সফোলিয়েশান একসাথে হবে এটা তো এটাকে এবার আমরা সারা মুখে খুব ভালো করে আগে লাগিয়ে নেবো তো একটা ভালো করে লেয়ার আগে তোমাদের মুখে এটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সম্পূর্ণ মুখে এই লেয়ারটা সেকেন্ড লেয়ারটা লাগাবার পর এইবার হালকা হাতে স্ক্র্যাপ করতে হবে স্ক্র্যাপ করা মানে হালকা হাতে এটাকে রোগড়াতে হবে কিংবা র্যাপ করতে হবে করে যে ডেড স্কিনটা আছে ডেড সেলগুলো আছে সেগুলো উঠে যাবে যদি তোমাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে কিংবা দানা দানা গুঁড়ি গুঁড়ি মুখে হয়ে আছে তা এই সেকেন্ড স্টেপ যেটা আমরা করছি এই চাল গুঁড়ো দিয়ে চাল গুঁড়ো আর বেসন মিশিয়ে এটা তোমাদের স্কিনটাকে স্মুথ করবে আর এই সমস্ত সমস্যাগুলোকে একদম মুছে পরিষ্কার করে দেবে তাই এই সেকেন্ড স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্ক্রাব হচ্ছে এটা স্ক্রাবিং করার করছি আমরা দেখো তো আমি এখানে প্রায় এক মিনিট মতন স্ক্রাব করলাম তোমরাও মোটামুটি এক মিনিট মতন এটাকে স্ক্রাব করবে স্ক্রাব করার পরে একটি ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে নেবে সেকেন্ড স্টেপটা করার পর দেখবে তোমাদের ত্বকটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে অলমোস্ট তোমাদের ত্বক দেখবে সেভেন্টি পরিষ্কার করে দেবে তো এইখানে দেখো আমি ভিজে কাপড় দিয়ে মুখটা খুব ভালো করে মুছে তুলে নিচ্ছি তো সমস্ত নোংরা ময়লা ডেড সেলসগুলো উঠে যাচ্ছে হোয়াইট হেড ব্ল্যাক হেডস যদি থাকে নাকের এক নাকের পাশে ঠোঁটের পাশে সেগুলোকে এইরকম একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ধুয়ে পরিষ্কার করে নেবে মুছে দেখো সেকেন্ড স্টেপে বেশ গ্লো এসে গেছে এইবার আমাদের লাস্ট স্টেপ অ্যান্ড থার্ড স্টেপে আমি এক চামচ চিনি নিলাম এক চামচ চিনি নিয়েছি হাফ চামচ এখানে অ্যালোভেরা জেল নেবো অ্যালোভেরা জেল যদি স্যুট না করে স্কিপ করে দিও অ্যালোভেরা জেলটা তার বদলে অল্প একটুখানি গ্লিসারিন দিয়ে দেবে হাফ চামচ মতন গ্লিসারিন দেবে আর যাদের অ্যালোভেরা শ্যুট করে তারা অ্যালোভেরা জেল দেবে চিনি দেবে এরপরে আমি দিচ্ছি দেখো এখানে বেসন এক চামচ যেহেতু এটা বেসনের ফেশিয়াল তাই তিনটে স্টেপেই বেসন কিন্তু থাকতেই হবে এবার আমি দিচ্ছি এখানে দেখো কস্তুরি হলুদ অথবা বনহলদি তো অ্যালস গুডনেসের এই বনহলদিটা ভীষণ ভালো হচ্ছে এটা তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে অনলাইনেও পেয়ে যাবে তো কস্তুরি হলুদ নিয়ে নিতে পারো আর যদি না থাকে কস্তুরি হলুদ কিংবা বনহলদি তাহলে তোমরা রান্নার হলুদ দু চিমটি মাত্র দেবে আর দেবে অল্প একটুখানি হাফ চামচের চেয়েও একটু কম লেবুর রস দেবে আর যদি লেবুর রস স্যুট না করে লেবুর রসটা স্কিপ করে দেবে তার বদলে আলুর রস অথবা শশার রস একটু দিয়ে দেবে তো আমাদের এখানে ফেস প্যাক ডি টেন স্কিন হোয়াইটনিং ফেস প্যাক রেডি হয়ে গেছে তো বেসনের ফেস প্যাক এটা হচ্ছে লাস্ট স্টেপ আমাদের বেসনের ফেস প্যাক রেডি করে নিয়েছি আমরা ব্যাস এইটাকে এবার কি করতে হবে সারা মুখে খুব সুন্দরভাবে একটা মোটা করে লেয়ার লাগিয়ে দেবে এই লাস্ট স্টেপটা মুখে লাগানোর পরে ত্বকের উজ্জ্বলতা দেখবে দুই গুণ বেড়ে গেছে বন্ধুরা মাত্র একদিন যদি এটা করো তোমরা একদিনেই দেখবে তোমাদের ত্বক অনেকটা ফর্সা করে দেবে অনেকটা উজ্জ্বলতা তোমাদের ত্বকের বাড়িয়ে দেবে এই বেসনের ফেশিয়ালটা ভীষণ ভালো হচ্ছে থ্রি স্টেপ এই বেসন ফেশিয়াল একদিন একটু হাতে সময় নিয়ে যদি করতে পারো বেশি সময় লাগে না মোটামুটি তোমরা আধ ঘন্টা যদি হাতে সময় রাখতে পারো তাহলে তোমরা দেখবে খুব সুন্দর একটা ফেশিয়াল এটা ন্যাচারাল ফেশিয়াল একদম ত্বকের উজ্জ্বলতা দুই গুণ তোমাদের বাড়ি দেবে সারা মুখে খুব ভালো করে এটা লাগিয়ে নেবার পর কুড়ি পঁচিশ মিনিট মুখে লাগিয়েই রেখে দেবে কুড়ি পঁচিশ মিনিট পর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা যখন মুছবে তোমরা দেখবে এত ফর্সা এত পরিষ্কার উজ্জ্বল ত্বক একটা পাবে তোমরা তোমরা মানে দেখলে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে শুধু বেসনের ফেসিয়াল দিয়ে এত সুন্দর রেজাল্ট একটা পাওয়া যেতে পারে দেখতেই পাচ্ছ শুধু আমি একটা সাইড তোমাদের মুছে দেখাচ্ছি কতটা স্কিন দেখো পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আগে আমার ত্বক এতটা পরিষ্কার ছিল না কিন্তু এভরিডে স্কিন কেয়ার করতে করতে স্কিন অনেক বেশি স্মুথ হয়ে গেছে স্কিনের দাগ ছোপ অনেক হালকা হয়ে গেছে এবং স্কিন অনেক উজ্জ্বল হয়েছে বয়সের দাগ ছোপও কমে গেছে তোমাদেরও হবে প্রত্যেক দিন তোমরা এইভাবে ত্বকের যত্ন করো এবার এই লাস্ট স্টেপটা মুখটা মুছে নিয়ে জল দিয়ে ধুয়ে নেবে আর তারপর একটুখানি হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো আর দিনের যে কোনো সময় এই ফেশিয়ালটা সপ্তাহে দুদিন করে করতে পারো